ফুটবলের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নতুন কোচ লোপেতেগুয়ের অধীনে রিয়েল মাদ্রিদের খেলার ধরন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আগের রিয়েল মাদ্রিদের খেলার ধরন ছিল গতি নির্ভর কিন্তু নতুন কোচের অধীনে তা হয়েছে পাস ও পজিশন নির্ভর লুপেতেগুইয়ের বর্তমান রিয়েল মাদ্রিদ যেন আগের পেপ গার্দিওলার বার্সেলোনায় পরিণত হয়েছে শিরোপা জয়ের সংখ্যায় গার্দিওলার সঙ্গে লোপেতে তুলনায় চলে না মিলটা খুঁজে পাওয়া গেছে পাসিং ফুটবলে গার্দিওলা বার্সেলোনার কোচ থাকাকালীন সময়ে পাসিং ফুটবল দেখা যেত কাতালান ক্লাবটিতে তবে গার্দিওলা সরে যাওয়ার পর বার্সেলোনার পাসিংয়ের ধার কমেছে অনেকটা আর এবার সেই পাসিং নির্ভর ফুটবল দেখা যায় রিয়াল মাদ্রিদে গতকাল লালিগায় লেগানোসের বিপক্ষে চার এক গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ আর সেই জয়ে পাসিং এর অনন্য এক রেকর্ড করেছে লোপেতেগুয়ের শিষ্যরা গোটা ম্যাচে আটশো পাস দিয়েছে রিয়াল। এর মধ্যে সফল পাসের সংখ্যা সাতশো আটানব্বইটি রেকর্ড রাখা শুরু করার পর থেকে রিয়াল মাদ্রিদ কোন ম্যাচে এত পাস খেলেনি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা ম্যাচগুলোর মধ্যে কালকের ম্যাচে সবচেয়ে বেশি পাস খেলেছে রিয়েল লা লিগার এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ এই তিন ম্যাচে নতুন কোচ লোপেতে গুয়ে বুঝিয়ে দিয়েছে শিষ্যদের পাসিং ফুটবল শিখিয়েছেন তিনি